আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে সাবের হোসেন চৌধুরী শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এমনকি উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি স্থানীয় নৌপরিবহন উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, পরবর্তীতে স্থানীয় সরকার উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বোপরি বন ও পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। আপনারা ইতিমধ্যে জানেন যে মানুষের জামিনটা হচ্ছে মানুষের কনস্টিটিউশন রাইট, অর্থাৎ সাংবিধানিক অধিকার। মামলা হলেই সে আমি অপরাধী নই, যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন না হয়ে প্রতিবেদন আমার বিরুদ্ধে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আসামি না। ততক্ষণ পর্যন্ত তদন্ত না হওয়া পর্যন্ত আদালত জামিন মঞ্জুর করতে পারেন, সেটা বিজ্ঞ আদালতের ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা বলেই বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন। তারা আজকে একজন আওয়ামী লীগের একেবারে সশরীরে সাবেক মন্ত্রী, সাবেক অবৈধ মন্ত্রী, সাবেক এমপি, তার সরাসরি যে এই মামলার সম্পৃক্ততা সেটি থাকা সত্ত্বেও শুধুমাত্র নামমাত্র অসুস্থতার কথা বলে, নামমাত্র কিছু অজানা অদ্ভুত ম্যাজিক্যাল গল্প শুনিয়ে ম্যাজিক্যাল স্টাইলে আজকে তার যে সিএমএম আদালতে যেখানে হত্যা মামলা শুনানি, পাঁচটি মামলায় তাদের জামিন মঞ্জুর করেছে। এটি তো বেআইনি, লজ্জাজনক, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটনি, এটি একটি ধিক্কারজনক অধ্যায় আজকে বিচার ব্যবস্থার মাধ্যমে রচিত হলো, যেটি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। শহীদী আত্মা কোনো দিন শান্তি পাবে না, যারা হতাহত হয়েছে তাদের যে সুস্থতা কামনা করি, এটি সম্পূর্ণ আজকে এই বিচার ব্যবস্থার মাধ্যমে পুরোপুরি বিফলে চলে গেল। আসলে মানুষের যে শারীরিক সমস্যা থাকে সেটা বিভিন্নভাবে হতে পারে। আপনারা জানেন উনি উচ্চ রক্তচাপে উনি ভুগতেছেন, উনি ব্লাড প্রেশার এবং উনি ডায়াবেটিসে আক্রান্ত এবং রিং পরা, তারপরে হার্টে তিনটা রিং পরানো আছে, উনি মারাত্মক অসুস্থতায় ভুগিতেছেন, কিন্তু শারীরিক দেখেই মানুষের বিচার বিশ্লেষণ করা যায় না। ওনার বিচার বিশ্লেষণ করতে হয় সার্বিক মেডিকেল সায়েন্সের উপরে, ডাক্তারদের উপরে, ওনার সম্পূর্ণ কিছু ব্যক্তি করতে হয়।